হুটহাট শত্রুর ঘাঁটিতে আক্রমণ চালানোর জন্য যুদ্ধবিমান চমৎকার একটা অপশান। শত্রুর এই রকম বিমান হামলা কিংবা মিসাইল হামলা ঠেকানোর জন্য ব্যবহার করা হয় আরেক ধরনের সারফেস টু এয়ার মিসাইল। আর এই ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি এয়ার ডিফেন্স সিস্টেম। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সেরা পাঁচটি এয়ার মিসাইল সিস্টেম সম্পর্কে। তালিকায় পঞ্চম স্থানে আছে চীনের অ্যাক্টিভ রাডার হোমিং সারফেস টু এয়ার মিসাইল HQ-9। অনেকেই এটাকে রাশিয়ার S-30 মিসাইল সিস্টেমের চাইনিজ কপি বলে, তবে চীন সেটা সম্পূর্ণ অস্বীকার করে। 1997 সালে প্রথম এটা সার্ভিসে আসে। মিসাইলটির রেঞ্জ 2000 কিলোমিটার, তবে এর গতি অনেক কম। ঘন্টায় এটা সর্বোচ্চ 5000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটা এই তালিকার সবথেকে স্লো মিসাইল। সিস্টেমটির রাডার রেঞ্জ 300 কিলোমিটার। এটাতে PESA রাডার ব্যবহার করা হয়েছে। মিসাইল সিস্টেমটি যুদ্ধ জাহাজে ইনস্টল করা যায়। মিসাইল সিস্টেমটির পেছনে খরচ করতে হয় $180 মিলিয়ন বা 1500 কোটি টাকা। চীন ছাড়াও আলজেরিয়া, মরক্কো, তুর্কমিস্তান এবং উজবেকিস্তান এইগুলো ব্যবহার করে। তালিকায় চতুর্থ নম্বরে আছে ইসরায়েলের তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ড্যাভিড স্লাইনিং। 2017 সালে অপারেশনের নামা মিসাইল সিস্টেমটি বর্তমান বিশ্বের সর্বশেষ যুক্ত করা মিসাইল সিস্টেম। ডেভিড স্লিংয়ের অর্থ হচ্ছে ডেভিড বা দাউদ নবীর গুলতি। মিসাইলটিকে হিব্রু ভাষায় জাদুর ছড়িও বলা হয়। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোমের কথা আমরা অনেকেই কম বেশি জানি। হামাস এবং হিজাবুল্লাহ প্রায় 2000 রকেট এবং মিসাইলকে ধ্বংস করা হয়েছিল আয়রন ডোমের সাহায্যে। কিন্তু এই আয়রন ডোমকে অবসরে পাঠাতে এই ডেভিড স্লিং মিসাইল সিস্টেম তৈরি করেছে ইসরায়েল। আয়রন ডোম ছাড়াও ইসরায়েলের অ্যারো এবং ভারতের সাথে যৌথভাবে নির্মিত বারাক-8 সিস্টেমও অবসরে পাঠাবে এই নতুন মিসাইল সিস্টেমটি। এটাকে নির্মাণ করেছে ইসরায়েলের রাফায়েল গ্রুপ এবং আমেরিকার রাইথিয়ান কর্পোরেশন। এটা শত্রু যুদ্ধবিমান, হেলিকপ্টার কিংবা ড্রোনের পাশাপাশি রকেট, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলও ধ্বংস করতে পারে। সিস্টেমটির মিসাইল রেঞ্জ 160 কিলোমিটার। মিসাইলটির সর্বোচ্চ গতি ঘন্টায় 9261 কিলোমিটার। এটার গাইডেন্স সিস্টেম 470 কিলোমিটার। রেঞ্জের AESA রাডার সহ মোট 5 ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা এর টার্গেটকে কোনোভাবেই বাঁচতে দেবে না। সিস্টেমটির পেছনে ব্যয় করতে হয়েছে $250 মিলিয়ন বা 2100 কোটি টাকা। তালিকায় 3 নম্বরে আছে বর্তমানে আমেরিকার প্রধান নির্ভরতা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। থার্ডের পূর্ণ রূপ হচ্ছে টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স। বিখ্যাত লকহিড মার্টিন কোম্পানির তৈরি মিসাইল ডিফেন্স সিস্টেমটি 2008 সালে সার্ভিসে আসে। মিসাইল সিস্টেমটিকে লকহিড মার্টিন তৈরি করলেও বোয়িং, রাইথিয়ান, অ্যারোজেটেড, হানিওয়েল ও বাই সিস্টেম আরও 2টি হেভিওয়েট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পৃথিবীর আর কোনো অস্ত্র তৈরিতে এতগুলো প্রতিষ্ঠান একসাথে কাজ করেনি। অন্য সব মিসাইল সিস্টেমের মতো এটায় ওভারের ভরানো থাকে না, তার বদলে এটা কিনেটিক এনার্জি অফ ইম্প্যাক্ট ব্যবহার করে। মিসাইলটি রেঞ্জ 200 কিলোমিটারের মধ্যে, তবে এটা মাটি থেকে 150 কিলোমিটার উঁচু দিয়ে উঠতে পারে। মিসাইলটির সর্বোচ্চ গতি ঘন্টায় 10174 কিলোমিটার। এটা হিট টু কিল অ্যাপ্রোচ আঘাত করে, যার কারণে এর হাত থেকে রেহাই পাওয়া মুশকিল। মিসাইল সিস্টেমটির পেছনে $800 মিলিয়ন বা 6800 কোটি টাকা ব্যয় করতে হয়। তালিকায় দ্বিতীয় স্থানে আছে বর্তমানে সবথেকে বেশি হইচই ফেলে দেয়া রাশিয়ার S-400 ট্রাম্প। রাশিয়ার দাবি অনুযায়ী এটা যেখানে থাকবে সেখানে কোনো বিমান বা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো সম্ভব হবে না। মিসাইল সিস্টেমটির ক্ষমতা সম্পর্কে ভালো আঁচ পাওয়া যায় যখন এই মিসাইল কেনার কারণে তুরস্ককে F-35 স্টেলথ বিমান দিতে বিরত থাকে আমেরিকা। খোদ আমেরিকাই বলেছে তাদের সবথেকে আধুনিক F-35-এর জন্য এই মিসাইল সিস্টেমটি হুমকিস্বরূপ। সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম স্পিস রিসার্চের মতে এটাই বিশ্বের সবথেকে সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। 2007 সালে S-300 মিসাইল সিস্টেমকে আরও উন্নত করে এই মিসাইল সিস্টেমটি তৈরি করে রাশিয়া। মিসাইলগুলোর রেঞ্জ 40 থেকে 400 কিলোমিটার। একটি মিসাইল ঘন্টায় 17,287 কিলোমিটার বেগে ছুটতে পারে, কিন্তু তারপরেও মিসাইল সিস্টেমটি তুলনামূলক সস্তা। 120টি মিসাইল, 9টি লঞ্চার এবং কমান্ড অ্যান্ড সাপোর্ট ভেহিকেল মিলে এক ফায়ার ইউনিটের দাম পড়ে $300 মিলিয়ন বা 2500 কোটি টাকা। তালিকায় 1 নম্বরে আছে RIM-161 স্ট্যান্ডার্ড মিসাইল 3। মিসাইলটি অপারেশনাল রেঞ্জ 2500 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা সত্যি সংজ্ঞায়িত বিষয়।
তবে এই মিসাইলটির গতি ঘন্টায় S-400 এর থেকে কিছুটা কম। ঘন্টায় এটা 16,300 কিলোমিটার বেগে ছুটতে পারে। রায়থিয়নের তৈরি মিসাইলটি 2014 সালে সার্ভিসে আসে। পরবর্তীতে জাপানের মিৎসুবিশি মিসাইলটিকে আরও শক্তিশালী করে তোলে। এটাকে মূলত নির্মাণ করা হয়েছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হামলার হাত থেকে বাঁচতে, যার কারণে আমেরিকার গবেষণা পর্যায়ে থাকতে জাপান এইগুলোকে সার্ভিসে নামায়। এরপর দক্ষিণ কোরিয়াও তাতে সামিল হয়। বিশেষ করে উত্তর কোরিয়ার যে কোনো ধরনের হামলা ঠেকাতে এইগুলি এখনও দক্ষিণ কোরিয়া এবং জাপানের ভরসা। এছাড়াও আমেরিকার নৌবাহিনীতে এইগুলো এখনও অপারেশনাল। ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি লো আর্থ অরবিটে থাকা স্যাটেলাইটকেও ধ্বংস করতে সক্ষম এই মিসাইলটি। প্রতিটি মিসাইল নিক্ষেপ করতে খরচ হয় $9,000 থেকে $25 মিলিয়ন। বেলজিয়াম তাদের নতুন ফ্রিগেট এবং তুরস্ক তাদের প্রথম ডেস্ট্রয়ার এই মিসাইলগুলোকে ইনস্টল করার পরিকল্পনা করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।